হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? দেখো, আজকে আমরা বানাবো সুরপাই সার্ডিন মাছের ঝাল। তার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে তারপর ওটাকে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ছাঁকা তেলে ভেজে রেখেছি। দেখতে থাকো আগে কি করি। কড়াইতে তেল হয়ে গেছে ভালো করে গরম, এর মধ্যেই আমরা মাছটা ভেজেছিলাম, তো এর মধ্যেই পেঁয়াজটাকে ভেজে নেব। একটু হালকা হালকা লাল করে ভাজবো। মাছের ঝাল খেতে শীতের সময় গরম গরম ভাতে বেশ ভালোই লাগে। আর সুরপাই সার্ডেন ফিশ তো খুবই ভালো একটা মাছ। ভালো করে লাল লাল করে ভেজে নেবো এটাকে, মানে খুব লাল করব না, হালকা পিঙ্কিশ। পেঁয়াজটা একটু হালকা পিঙ্ক করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব টমেটো। টমেটোটাকে দিয়ে একটুখানি, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটুখানি ভাজব। যতক্ষণ টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আরেকটা মশলা রেডি করে নিই গ্রেভির জন্য। দেখো, এর মধ্যে 2 টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট আছে, 1.5 টিস্পুন মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন মতো দিয়ে দেব জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো নিজের স্বাদ মতো। এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব একসাথে। টমেটোটা দেখো ভাজা হয়ে গেছে, এবারে মশলার যে পেস্টটা আমরা বানালাম সেটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে মিশিয়ে নাও, দিয়ে ভালো করে কষে নেব এটাকে। মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, তো এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, গ্রেভি যতটা তুমি চাও ততটা জল দিতে পারো। আমি খুব বেশি গ্রেভি করব না, তাই অল্পই জল দেব। এবার এটা একটু ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। মাছ ভাজাতে নুন দিয়েছি তাই একটু অল্প নুন দেব, খুব বেশি নুন হয়ে যাবে না হলে। ব্যাস, এইবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখো কত সহজে রান্নাটা হয়ে গেল। এবার একটুখানি ফুটতে দিতে হবে, 5 মিনিট মতো ফুটতে দিলেই হবে। মাছের ভেতর ভালো করে ঝোলটা গ্রেভি মশলা সবটা ঢুকে যাবে। তারপর দেখো কি করি। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, গন্ধটা বেশ ভালো আসবে। আর ধনে পাতা কুচি, ব্যাস রেডি আমাদের মাছের ঝাল। দেখো কত দারুণ দেখতে লাগছে, গন্ধটা আমি বুঝতে পারছি অসাধারণ, খেতে তো অসাধারণ হবেই। তোমরা বানাও, বাড়ির সবাইকে খাওয়াও, আমায় জানাও তোমাদের কেমন লাগলো। চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো। দেখো কত মজাদার রেসিপি খুব সহজেই রান্না হয়ে গেল। আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো।